তখন আমার স্বামী আমার সন্তানটা উঠাইতে যায় দেখে তার ছেলে, তখন ব্যাক করার পরে আমার স্বামী কইতেছে, তুমি কই, তোমার এত ফোন দেয়, তুমি যে ফোন ধরো না, তোমার ছেলে তো গুলি খেয়ে পড়ে গেছে। তখন বলছে যে সেদিনের কাজে জানে, বলছে মা আমার শরীরটা ভালো লাগে না, আমি আজকে কাজে যাব না। তা আমি বললাম যদি না যাও তো থাক, শরীর ভালো না লাগলে তো আর কিছু করার নাই। তখন শরীর ভালো লাগে নাই, তখন আমার ছেলে সারা দিন ঘরে ঘুমানো ছিল, ঘুমানোর পরে মাগরিবের একটু একটু আগে উঠছে, উঠার পরে আমার সন্তান উইটা বলছে মা আমার 20টা টাকা দাও। তা আমি বলছি বাবা তুমি সারাদিন ঘুমাইছো, এখন উঠো, উইটা ভাত খাওয়া আগে, ভাত খাইয়া তারপরে 20 টাকা নিও। তা আমার ছেলে উঠছে, হাত মুখ ধুইছে, ভাত খাইছে। তখন আমি বলছি বাবা তুমি আমার একটু চাইলে না দাও। তা আমার মাথা ব্যথার জন্য আমি যাইতে পারতেছি না। তখন আমার সন্তান আমার 2 কেজি চাইলে না দেয়, চাইলে না দিয়ে 20 টাকা নিয়ে একটা হাসি দিয়ে আমার কাছ থেকে ঘুরতে বাইর হয়ে যায়। বাইর হয়ে যাওয়ার পরে গোয়ালবাড়ি মোড় পর্যন্ত যায়, যাওয়ার পরে গুলি খায়। গুলি খাওয়ার পরে দুই ছেলে দেখে রাস্তায় পড়ে দাফলাইতেছে, তখন ওই দুই ছেলে নিয়ে কাজলা অনবিল হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন ওইখানে ডাক্তার বলে যে এই ছেলেটা তো নাই, কোনো রকম একটুই আছে, তোমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাও। তখন ওই দুই ছেলে তখন এক রিক্সাওয়ালারে ডাক দেয়, ওই রিক্সা চালা ছিল আমার স্বামী। তখন আমার স্বামীরা ডাক দেয়, তখন আমার স্বামী কয় হ্যাঁ আমি ঢাকা মেডিকেল নিয়ে যাব। তখন আমার স্বামী আমার সন্তানরে উঠাইতে যায় দেখে তার ছেলে, তখন তার চিৎকার কান্নাকে দেখে যে বাবা সে জানে তার কত কষ্ট। তখন আমার স্বামী আমারে ফোন দেয়, আমি ছিলাম পাকঘরে, আমি পাকঘর থেকে রান্না করে ঘরে আসছি, আইসা দেখি মোবাইল বাজে। তখন আমি মোবাইলটা ধরে দেখি 6টা মিস কল উঠছে। তখন আমি আমার স্বামীরে কই জ্ঞান ও সেদিন আবার কাজে গেছে, অনেক দিন ধরে কাজ করে না, ঘরে বাজার ঘাট নাই। তখন আমি কই জ্ঞান জামে কাজে গেছে, হয়তো কোনো কিছু হয়েছে নাকি। তখন আমি আর মোবাইলটা ব্যাক করি, ব্যাক করার পরে আমার স্বামী কইতেছে তুমি কই, তোমার এত ফোন দেয়, তুমি যে ফোন ধরো না, তোমার ছেলে তো গুলি খেয়ে পড়ে গেছে। তখন আমি শিক্ষার কান্দাকাটি করতেছি, তখন আমার স্বামী আমার সন্তানকে নিয়ে ওই দুই ছেলে মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল নেওয়ার পরে ডাক্তাররা বলে এই ছেলে মারা গেছে, আপনারা নিয়ে চলে যান। তখন আমার স্বামী আমার আবার ফোন দেয়, ফোন দিয়া কয় তোমার ছেলে তো মারা গেছে, আমি অ্যাম্বুলেন্স দেওয়া জানতেছি। তখন আমরা কান্দাকাটি, আমার ছেলে একটা সুইচ কারখানায় কাজ করতো, 8,000 টাকা বেতন পাইতো, আমার সন্তানের টাকা দিয়ে ঘর ভাড়া দিতাম, আমার স্বামী রিক্সা চালাইতো, সংসার চলতো, আমি তো অনেক সুখে ছিলাম। ওই যে বল খেলার ছবি দেখেন ওইটা আমার সন্তান, আমার আমিনুল ইসলাম আমিন। আমার সন্তান কাজ করতো, শুক্রবারে বল খেলতো, আর আব্বু আবার একটু বকাবুই করতো ঘরে না এসে পাইলে, কুতুবা মা বাবারে কইও আমার জন্য না বকাবকি করে। আমি আমার সন্তানের বিচার চাই, কোটি টাকার বিনিময়ে আমি আমার সন্তানরে পামু না। এখন তো কেউ কয় না মা তুমি এত কান্দোকা, আমার খুব কষ্ট হয়, কেউ কয় না। কেউ যদি আমার আমিনে ফেরত দিতে পারতো আমি আমার জীবনটা দিয়ে দিতাম।
মাইক।